ফের মৃতদেহ উদ্ধার। শুক্রবার সকালে আবারও এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে মলয়নগর 99 টিলা এলাকা থেকে। ঘটনাক্রমে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর থেকে অমিত চক্রবর্তী নামে 16 বছরের এই নাবালক ছেলেটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল নাগাদ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে মলয়নগর 99 টিলা রেল রাস্তার সংলগ্ন এলাকা থেকে। অমিত চক্রবর্তী আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকের অনুমান। এদিকে পুলিশ জানিয়েছে, মানসিক অশান্তির জেরেই সে আত্মহত্যা করেছে। আজকে সকালবেলা 8:15-9টার সময় আমাদের শ্রীনগর থানায় একটা টেলিফোন গেছে মলয়নগর 19 টিলাতে একটা ছেলে ফাঁসিতে আত্মহত্যা করছে রেললাইনের সঙ্গে। তো জঙ্গল আছে, একটা গাছের সহিত রেললাইনে ফাঁসি দিছে। হ্যাঁ, আমরা যথারীতি ওইখান থেকে প্রসেস করার পর আসি এবং এসে দেখি সত্যি ঘটনা। ছেলেটার নাম অমিত চক্রবর্তী, ডাক নাম আকাশ, বাবার নাম অমর চক্রবর্তী, দাদুর বাড়িতে থাকে। কেমন ফাঁস দিছে? নাইলনের রশি দিয়া ফিসলি গাছের সহিত। কেন দেওয়ার সুযোগ করে? কারণ এটা বলো, ছেলেটা কিছু বকটে কাজকর্ম করে না, দাদুর বাড়িতে থাকে, তার বাবা থাকে না সঙ্গে। তো কিছুটা মানসিক ইয়া বিবস্থা ছিল, কাজকর্ম করে না। দূরে সারাক্ষণ বকাটে ছেলেটা লোকে। বয়স কত? বয়স 17 বছর, অনুমান 17 বছর। মেসিং আসলো নাকি সকালে? কালকে দুপুরে প্রায় সময় ওই যে বিভিন্ন কাজ কাজ করে, তো কালকে দুপুরবেলার পরে মানে আড়াইটা 3টার দিকে যে বাড়িছে, অনুমান আড়াইটার দিকে বাড়িছে যে আর বাড়ি দিয়ে গেছে না, তারা খোঁজাখুঁজিটা আপনি আর পাইছে না। সকালবেলা আরও খোঁজাখুঁজিতে দেখা যায় রেললাইনের, তারা বাড়ি থেকে 400-500 গজ দূরে রেললাইনের সঙ্গে একটু জঙ্গলে দেখা যাচ্ছে। বাড়িটা মলয়নগর 99 টিলা।